আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমি কাঁকর আর কাঁকর আলু ভাজি করলাম আর হচ্ছে ও আমার রান্না করলাম এই যে দুপুরে আয়োজনে আজকে আমি আদাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই এটা ছিলে নিলাম এটা ব্লেন্ড করে নেব এখানে হচ্ছে আমি আমাদের বাগান থেকে তুলে আনা নিয়ে নিয়েছি এটা আলু দিয়ে ভাজবো আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে এজন্য জন্য আলুটা নিয়েছি তো এগুলো আমি প্রথমে কাঁকরলটা কেটে নিচ্ছি এই যে রকম চ্যাপটা চ্যাপটা লম্বা লম্বা করে প্রথমে কাঁকরোলটা এই কাঁকরোলটা যেভাবে কেটেছি সেম একইভাবে আলুটাও ছিলে তারপরে কেটে নেব এই যে একইভাবে একই সাইজ করে আলুটাও কেটে নিলাম এই তো আর এখানে আমি পেঁয়াজ রসুন বেটে নেব এইটা দিয়ে ওই যে তারার মতো একটা জায়গা আছে এখান থেকে যদি আমি ঘষে নেই তাহলে বাটার মতো হয়ে যায় আমি এই যে এখন কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি এই যে আলু আর কাকরোলটাকে হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি তো ভাজ ভাজার জন্য প্যানটা গরম করে তার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল রান্নায় ইউজ করি তাই সরিষার তেল দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিবেন এই তো এখানে এখন আমি এটা ভেজে নেব আপনারা কিভাবে খান কমেন্ট করে জানাবেন আমি আমাদের আমার হাজব্যান্ড আমাদের বাসায় সবার এভাবেই খাওয়া পছন্দ কাঁকর প্রথমে ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি প্রথমে এই যে এক একভ্যাজ ভেজে নিয়ে দুই দুইবারে বাঁচতে হয়েছে কারণ একটু পরিমাণে বেশি ছিল তাই আমরা দুবেলা খাব এই জন্য আর একটাই তরকারি তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আর একবার বাকি যেটুকু ছিল সেটুকুও ভেজে নিচ্ছি তো আজকে সকালে উঠে নাস্তা করে তারপরে অনেক কাজ ছিল ঘরের গুছালাম কতক্ষণ লাইভ করার চেষ্টা করলাম সকালবেলা ছাদে গিয়ে বাট করতে পারি না নেটওয়ার্কের কারণে আমার ভাজা হয়ে গিয়েছে আমি যে কা কাটা পেঁয়াজও দিয়েছি আবার রসুন পেঁয়াজ রসুন বাটা দিলাম তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝাল ঝাল করতে হয় তাই মরিচের পরিমাণ একটু বেশি দেওয়ার দরকার ঝাল হলে খুবই মজা লাগে আমি আমি একটু বেশি করে দিয়েছি এখন দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়ে এর ভিতরে এটা দিয়ে দিলাম আর আলু ভাজাটা এখন এখানে সিদ্ধ হওয়ার জন্য ওটা পুরোপুরি সেদ্ধ হয়নি অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে ভাসতে ভাসতে এখন এই যে পানি দিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে যে যাবে সেদ্ধ হওয়ার পর পানিটা শুকিয়ে আসলে একদম মাখা মাখা করে তুলে ফেলবো হয়ে গিয়েছে এই যে আপনি এই রকম করে তুলে ফেলেছি হালকা হালকা মাখা মাখা ঝোল আছে আমি এখন এই যে আদা কেটে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিচ্ছি এখানে এই যে এর ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি কারণ এটা যদি দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে এটা ফ্রিজে দিলে একদম শক্ত হয়ে যায় না একটু নরম নরম তাহলে যখন খুশি বের করা যায় তো আমি এখানে এখন পোয়া মাছ ভেজে নেব এই পোয়া মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে এটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে তারপর এর ভিতরে আমি বাটা পেঁয়াজ রসুন হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে কষি একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে একটু সামান্য মশলা দিয়ে দিলাম এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন